ব্রিটেনের জনপ্রিয় সব বোর্স আগামী 12 মাসের মধ্যে তাদের 300টি দোকান বন্ধ করবে বলে জানা গেছে। এই খবর যখন সামনে আসলো ঠিক সেই দিনই বোর্সের মূল কোম্পানি ওয়াল গ্রিনস বোর্ড জানিয়েছে বর্তমানে বোর্সের রিটেল বিক্রয় রেকর্ড সর্বোচ্চ বেড়েছে। এদিকে কোনো কোনো সব বন্ধ হবে, মানে কোন কোন সবগুলো বন্ধ হবে সেই ব্যাপারে এখনও বিস্তারিত জানায়নি কোম্পানিটি। বোর্স বলছে যে তারা একে অপরের কাছাকাছি শাখাগুলোকে একত্রীকরণ করবে, মানে যেই স্টোরগুলো কাছাকাছি রয়েছে সেগুলোকে মার্জ করে ফেলবে এবং বন্ধের পর যুক্তরাজ্যে 1900টি বোর্স ব্রাঞ্চ থাকবে, মানে 1900 ব্রাঞ্চ থাকবে পুরো ব্রিটেনে। এদিকে বোর্সের এই সবগুলো বন্ধ করা হলে কর্মী ছাঁটাই করা হবে না, এসব কর্মীদের কাছাকাছি অন্য সবগুলোতে, মানে যেই সবগুলোকে মার্চ করা হবে সেখানে তাদেরকে জব প্লেসমেন্ট করা হবে এবং বোর্সের বেশিরভাগ বন্ধ আউটলেট একটি আরেকটি থেকে 3 মাইলের মধ্যে রয়েছে। ওয়ালগ্রিনস বোর্স অ্যালায়েন্স মঙ্গলবার জানিয়েছে যে বোর্স তাদের ফিসক্যাল ইয়ারের থার্ড কোয়ার্টারের আগে বছরের তুলনায় 13.4% বৃদ্ধি পেয়েছে এবং টানা নভেম্বরের মতো 3 মাসের সময়ে মার্কেট শেয়ার বৃদ্ধি করেছে। সামগ্রিকভাবে বোর্স ইউকে বিক্রয় 10.2% বৃদ্ধি পেয়েছে। এই অনলাইন বিক্রি বৃদ্ধি ইট এবং মর্টার সব থেকে মানুষের ক্রয় কমে যাওয়া ইঙ্গিত দেয়। খবরে বলা হয়েছে যে boots.com বিক্রয় 1 বছরে আগের তুলনায় 25% বেড়েছে এবং এসব ধরনের খুচরা বিক্রয় 14% বেড়েছে। একই সময়ে গত বছরের থার্ড কোয়ার্টার থেকে এই বছরের 7% বেড়েছে, কিন্তু মূল সংখ্যাটি তার বার্ষিক আয়ের পূর্বাভাস কমিয়ে দিয়েছে। কারণ হিসাবে তারা বলছে যে গ্রাহকরা তাদের খরচে সতর্ক ছিলেন এবং উচ্চ মুদ্রাস্ফীতির কারণে আরও কম মূল্যে জিনিসপত্র খুঁজেছেন। এদিকে ওয়ালগ্রিন বুটস অ্যালায়েন্স ইউকে চেইন অফ ফার্মেসি বিক্রি করার পরিকল্পনা ত্যাগ করার মাত্র 1 বছরের বেশি সময় হয়েছে, তার মধ্যেই এসব পরিসংখ্যান সামনে আসলো এবং খুব মানে খুব কাছাকাছি সময়ের মধ্যেই বুটসের অনেকগুলো ব্রাঞ্চ তারা একসাথে মার্চ করে সারা ব্রিটেনে যে তাদের এই মুহূর্তে 1900 সাথে আরও 300 মোট প্রায় 2200 ব্রাঞ্চ রয়েছে সেটাকে 1900 ব্রাঞ্চে পরিণত করা হবে বলেই জানানো হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।